আমাদের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার জাহাদুল ইসলাম এবং বালাগঞ্জ প্রতিনিধি তারেক আহম্মদ এবং সিলেট প্রতিনিধি আর কে দাস চৌহান একত্রিতভাবে তথ্যচিত্রে দেখা যায় গতকাল বেলা আনুমানিক 1টার দিকে হঠাৎ করে ভেঙে পড়ে বালাগঞ্জ ফেন্সিগঞ্জ রোডের কুনা মধুরাই এলাকার একাংশ রাস্তা। স্থানীয় সূত্রে জানা যায় গত 2-3 দিন আগে থেকে রাস্তা ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে একটি অসাধু চক্র কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে, এরই ফলে স্বরূপ রাস্তার নিচ থেকে মাটি সরে গিয়ে নদীতে পড়ে। এদিকে রাস্তা ভেঙে যাওয়ার কারণে ওই এলাকায় যানবাহন চলাচল করতে পারছে না, ফলে যাত্রীরা সম্মুখীন হচ্ছে দুর্ভোগের। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তা পরিদর্শনে আসেন বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরী ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান হিমাংশ রঞ্জন দাস, পূর্ব গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ জালাল মিয়া, বিএনপি নেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, জনাব মুকিত চৌধুরী, জনাব ইউসুফ আলী প্রমুখ, এছাড়া বাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংবাদিক তারেক আহম্মদ, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন টিভি সিএনএন এর সিলেট জেলা প্রতিনিধি শ্রী আর কে দাস চৌহান, স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহাদুল ইসলাম, সিএনএন বিডি টিভি সিলেট বাংলাদেশ।